ماه رمضان روزا رکھا فرض كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى আমাদের জন্য রোজা ফরজ করেছেন রোজার মধ্যে ফরজ হলো দুইটা রোজার ফরজ কয়টা ঘুমাই রইছেন নাকি রোজার ফরজ কয়টা দুইটা প্রথমটা হলো নিয়ত করা আর দ্বিতীয়টা হলো সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার স্ত্রী সম্ভোগ এবং পাপাচার থেকে বিরত থাকা এটাকে বলা হয় রোজা তাহলে আমরা জানলাম রোজার ফরজ কয়টি প্রথমটা কি জোরে কোন নিয়ত মানে নিয়োগ করা আর দ্বিতীয়টা হলো সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার মানে যেটা পান করা লাগে ওটাও চলবে না অনেকে কেউ বিড়ি খেলে রোজা ভাঙবে না এমন ভন্ড আসেনি বাংলাদেশে কিছু পাইছি আমি আছে বিড়ি খেলে বলে রোজা রাখে না এ রোজা ভাঙে না বলে কি আজীব ব্যাপার এই পাগলগুলি এখনো বাংলাদেশে বেঁচে আছে আবার দুই একজন ভন্ডের সাথে মোটামুটি মোলাকাত হয়েছে আমি বুঝাই দিছি তাদেরকে তারা বলে যে হুজুর ভাত রুটি গোশত এগুলি খাওয়া যাইব না কিন্তু পানি খাওয়া যাইব কত বড় পাগল এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হলো সকল প্রকার পানাহার পান করার জিনিস এবং আহার করার জিনিস দুইটাই মাইনাস করতে হবে স্ত্রী সম্ভোগ সবাই বুঝেন ম্যাচিউরড পারসন যারা আছে সবাই বুঝেন এবং সকল পাপাচার থেকে বিরত থাকতে হবে রোজা রাখতেছেন আবার এখানে যে কোনো একটা হারাম কাজ করতেছেন পাপ কাজ বড় গীবত করতেছেন শেখায়েত করতেছেন কবিরা গুনাহ করতেছেন এই ধরনের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকতে হবে এই হলো রোজার দুইটা ফরজ এই প্রথম ফরজটা হলো নিয়ত করা নিয়ত করা নিয়তের দুইটা পার্ট একটা হলো মনে মনে নিয়ত করা যে আমি রোজা রাখব ওই নিয়ত করে তো সাহরি খাবার জন্য উঠছেন সাহরির খাবারটা সাহরির খাবারটা আপনারা কি বলেন আরে আঞ্চলিক ভাষা কি বলেন ফতা খাইনি ফতা আমাদের এলাকায় বলে হ্যাঁ আমাদের এলাকায় এটা কয় ভ্যান্ডাইতের খাওয়া আবার কোথাও কোথাও বলে শেহরি শেহরি কেউ কেউ কয় শেহরি অরিজিনালি শব্দটা হলো সাহরি শেহরি মানে অর্থ বিকৃত হয়ে যায় জাদুর দিকে চলে যায় আর সাহরি নবীজি বলছেন তাসাহারু তোমরা সাহরি ভক্ষণ করো এটার মধ্যে বরকত আছে সাহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের খুব তাকিদ এই যে সাহরি খাওয়ার জন্য ভোরবেলায় উঠলেন মনে মনে নিয়ত করছেন আজকে রোজা রাখবেন এই মনের নিয়তটা হলো ফরজ মনের নিয়তটা কি ফরজ কিন্তু আমরা সাহরি খাওয়ার পরপরই নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক ফরদাল্লাহ এইভাবে লম্বা এক নিয়ত করি করি না কথা কর না কেন আপনারা করি আমিও করি ভয় পায়েন না এই যে নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক এই মৌখিক নিয়তটা আবার ফরজ না এটা মুস্তাহাব এটা যদি আপনার সময় সুযোগ থাকে পড়বেন মনের নিয়তের সাথে মুখে মিল করে পড়বেন সওয়াব হবে যদি এটা নাও পড়েন মনে মনে যদি নিয়ত রাখেন যে আপনি রোজা রাখার জন্যই সাহরি খেয়েছেন সেক্ষেত্রে আপনার রোজার ফরজিয়াত আদায় হয়ে যাবে সময় সুযোগ থাকলে জানা থাকলে মুখে উচ্চারণ করে বলবেন বলাটা জায়েজ আছে আবার কিছু আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শায়েখ আছে উনরা আবার মনে করে যে নাওয়াইতুয়ান এই ধরনের নিয়ত করা যাবে না এটা বেদাত তারা হুরা করে কথা বলে এরা শোনো আজকে বলে দেই নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক এইভাবে নিয়ত করা জায়েজ তিনটা কিতাবের নাম বলে যাই যদি খুঁজে না পান আমাকে বলবেন আমি আপনাকে খুঁজে বের করে দেব কোন ঝগড়া মারামারি দরকার নাই কিতাবে থাকলে মানবেন নাইলে মানবেন না বাস এক নম্বর হলো ফতোয়ায়ে বাহরুর রায়েক ফতোয়ায়ে বাহরুর রায়েক আবু হানিফা ইসান ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রহমতুল্লাহ আলাইহির লেখা দুই নম্বর হলো ফতোয়ায়ে শামি
সারা ওয়ার্ল্ডের সমস্ত স্কলাররাই ফতোয়ার কিতাবটাকে সম্মান করে মানে ফতোয়ায়ে শামি তিন নম্বর হলো ফতোয়ায়ে আলমগিরি আলমগিরির নাম শুনেন না আপনারা দাদু সমস্ত আলেমবারে কিতাবগুলি পড়ে আমি তিনটার নাম বললাম এ সারা আরো বহু কিতাবে আছে সেখানে পরিষ্কার উল্লেখ ওয়া ইন্না তালাফুজা বিহা মুস্তাহাব মৌখিক উচ্চারণে লফজের মাধ্যমে ইহার নিয়ত করা মানে রোজার নিয়ত করা হলো মুস্তাহাব সওয়াবের কাজ জায়েজ কাজ ওয়া হুয়াল মুখতার এই ফতোয়াটাই হলো নির্ভরযোগ্য ফতোয়া গ্রহণযোগ্য ফতোয়া বাহরুল রাইকের মত উল্লেখ ফুকাহে আহনাফ বলেছেন ওয়া হাযা সহিহ এটাই হলো সহিহ অনেক জায়গায় উল্লেখ আছে ওয়া আলাইহিল ফতোয়া এটার উপরে ফতোয়া হয়ে গেছে মৌখিক নিয়ত করা জায়েজ সওয়াবের কাজ এটা মুখতার এবং সহিহ এটার উপরে ফতোয়া হয়ে গেছে এটা স্বীকৃত মাসআলা প্রিয় ভাই আমার এইটা পরে এইটা শেষ করে লই এইটা শেষ করে আবার এইটা এক লগে দুই তিনটা দিলে তিন চারটা সাবজেক্ট একসাথে তার আলোচনা করা যাইবে না আপনারা নিব একটু পরে নিন তাহলে আমরা দেখলাম ফতোয়ার কিতাবের আলোকে পূর্বের ইমামদের রায় অনুযায়ী মুস্তাহিদ তবকার ফকিদের রায় অনুযায়ী নাওয়াইতু আন আসুমা কাদাম মিন শাহরে রমাদান এইভাবে নিয়ত করা যাবে যাবে কিনা জোরে বলেন যাবে কিনা যাবে এবার আসেন আমাদের অনেক ভাইরা বিশেষ করে যুবকরা তারা জানতে চায় হুজুর এইভাবে নাওয়াইতু আন দিয়ে হাদিসের মধ্যে নিয়ত আসেনি কোন হাদিসে সহি হাদিসে এইভাবে নাওয়াইতু আন আসুমা কাদাম মিন শাহরে এইভাবে নিয়ত আছে কিনা আমি তাদেরকে বলছি ভাই আছে হাদিসের কিতাবের মধ্যে মশহুর দৃষ্টিতে এক নম্বর হাদিসের কিতাবের নাম কি বলেন তো জোরে কর না কেন বুখারী শরীফ জোরে বলেন বুখারী শরীফ সেই বুখারী শরীফের হাদিস আছে হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন সাহাবী হযরত আবু দারদা হযরত আবু হুরায়রা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত হুযাইফা আরো কয়েকজন সাহাবি এক দল হইয়া উম্মে দারদার কাছে গিয়ে বলতেছে আপনার কাছে কোনো খাবার আসেনি সকাল বেলায় বলতেছে আপনার কাছে কোনো খাবার আসেনি তিনি বললেন না আমার কাছে কোনো খাবার নাই তখন সাহাবারা সবাই মৌখিক উচ্চারণ এইভাবে রোজার নিয়ত করে ফেললেন ইন্নি সাইমুন ফি ইয়াউমি হাযা আজকের দিনের বেলায় রোজা রাখার নিয়ত মানে ওনারা নিয়ত করে ফেললেন ইন্নি সাইমুন ফি ইয়াউমি হাযা মৌখিক উচ্চারণের মাধ্যমে রসুলের একদল সাহাবী নিয়ত করেছেন তাহলে আমরা দেখলাম মুখে মুখে নিয়ত করাটা এটা আমাদের বানানো না রসুলের সাহাবীদের কাছ থেকে আমরা পাইছি এবার আপনারা আমাকে বলেন তো সাহাবারা কি হক না বাতিল জোরে বলেন এজন্য বলবো নিয়ত নিয়ে যেন কোনো ধরনের বাড়াবাড়ি না হয় সন্তানদেরকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ধর্মীয় অনেক বিষয় এগুলি শিক্ষা দিতে হয় আমজাম কাঁঠালের গান পারে আকদুম বাকদুম কত কিছু পারে কিন্তু ইসলামের দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে যেগুলি দরকার এগুলির সাথে সম্পৃক্ত আরবি কোন কোন দোয়া আছে ইস্তেগফার আছে নিয়ত আছে এগুলি শিখলে এক শ্রেণীর ভাইদের গায়ে জ্বালা উঠা যায় আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক বলে না আমিন মহব্বতে বলে না আমিন আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না যেহেতু প্রশ্ন আছে আবার মাহফিলটা একটা নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে আমাদেরও সারা দেশে দৌড়াইতে হয় গতকাল চট্টগ্রাম থেকে এখানে আসছি তো সব কিছু ব্যালেন্স করে আমাদের চলতে হবে আপনাদের জন্য কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে দিন শিখার জন্য এসছেন যতটুকু শুনছেন শিখছেন আমল করবেন আমল না করলে ওয়া শুনে শুনে গেলেন কিন্তু আপনার মূল টার্গেট ফিল আপ হইল না আমাদের আমল করতে হবে বলেন আমল করতে হবে কিনা জোরে বলেন আমল করতে হবে কিনা আল্লাহ যেন আমাদের আমলমুখী হওয়ার তৌফিক দান করেন মহব্বতে বলেন আমিন আমি সরাসরি দুইটা বা তিনটা প্রশ্ন নিব এছাড়া বেশি প্রশ্ন নিব না একটা প্রশ্ন উনি প্রকাশ্যে বলবেন আরও দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্নগুলি রাজনৈতিক হলে আমি নিব না প্লিজ রাজনৈতিক কোনো প্রশ্ন আপনারা করবেন না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করেন না ধর্মীয় প্রশ্ন করবেন যেটা সবার জন্য শিক্ষণীয় ধর্মীয় অনেক প্রশ্ন আছে বক্তারে আটকাইবার জন্য করে
নূহ নবীর নানির বাপের নাম কি এটা শিখার জন্য করবে না এটা বক্তার আটকাইবার জন্য করবে এই ধরনের প্রশ্ন না শিক্ষণীয় প্রশ্ন আমি নিব এর আগে আপনাদেরকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য একটু টাইম দিলাম অনেক বাইরা পিছনে দাঁড়ায় আছে আপনারা দাঁড়ায় থাকেন কেন কষ্ট হয় না আপনাদের দাঁড়াইতে আমরা দিদিদিকে তাকাইলে আমাদের কষ্ট লাগে আহারে বাইরা দাঁড়ায় রইছে বসেন ভিতরে এসে বসেন আবার এমনে কইলে তো ভাল লাগে না বসেন বসেন এমনে কইলে আবার ভাল লাগবে নাকি ভিতরে এসে বসেন রাস্তাঘাটে বহুত তো ঘুরলেন বুট বাদাম তো কম খাইছেন না অনেক তো বিড়িও খাইছেন গুইরা গায়রা তো সময় তো গেল মাহফিল তো শেষ আর কোন সময় বইবেন মাহফিল শেষ হলে বইবেন ওটা তো বিশ্বাসই করা যায় না মাহফিল শেষ হলে উনি মাহফিলে বসবে এটা বিশ্বাস করা যায় এজন্য সবাইকে বলছি যে যেখানে আছেন মাহফিলে এসে বসে যান আমাদের মাহফিল প্রায় শেষ দিকে চলে আসছে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি সবসময় একটু জিকির করি আজকে একটু জিকির করব ইসমে জাত আল্লাহ 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 সবাই আল্লাহ 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 জিকির আওয়াজ কমে গেছো আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. প্রশ্ন আপনাদের দাঁড়ায় সবাইকে সালাম দিয়ে তারপর বলবো